হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ইনফরমেশান উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এস যাদের ফোনে এখনও ঢোকেনি তো সেক্ষেত্রে দশ তারিখের মধ্যে যদি তাদের ফোনে কোনো এস এম না আসে বা এস এম এস আসলেও যদি টাকা না আসে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আছে যেখানে বলা হচ্ছে যে আগামী দশ তারিখের মধ্যে টাকা না পেলে আপনারা কিন্তু দশ তারিখের পর একটি কাজ করলে এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের থেকে কিছু জানতে পারে শিখতে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাওয়ার জন্য বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করে ফেলেছেন ইতিমধ্যেই সেক্ষেত্রে কিন্তু এস এম এস এখনও পাননি সেটা প্রথম থেকে ষোলো তারিখ থেকে যারা আবেদন করেছেন ষোলো তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ এরকম যারা আবেদন করেছেন তো সেক্ষেত্রে কিন্তু এস এম এস ম্যাক্সিমাম ইউজারে চলে এসেছে মিনিমাম কিন্তু মানুষের এখনও আসেনি তো সেক্ষেত্রে কি করবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এস এম কিন্তু টাকা এখনও পাননি বা এস এম এস কিন্তু কারো কারো একটাও এস এম এস আসেনি ফোনে তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে বিশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ দিতে চলেছি তো বন্ধুরা দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছে তাদের জন্য তো এর আগে আমি বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে আপনাদেরকে বিভিন্ন রকম রুলস মেনে কাজ করতে হবে নিয়ম মেনে কিন্তু আবেদন করতে হবে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো বলেছিলাম তো সেগুলো মাথায় রেখেই আপনারা করেছেন এবং আবারও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম কিছু গত কালকে যে অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে রাজ্য সরকারের তো এবার আপনাদেরকে বলি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করে ফেলেছেন কিন্তু টাকা পাননি এখনও বা এসএমএসও কিন্তু আসেনি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলবো দশ তারিখের মধ্যে যদি আপনাদের এস এম এস না আসে একটিও যদি এস এম এস না আসে তো সেক্ষেত্রে আপনি কিন্তু আবার পুনরায়ভাবে আবেদন করুন কেননা রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ দুয়ারা সরকার ক্যাম্পের যারা অফিসার রয়েছে তো তাদের মানে বক্তব্য বা তাদের মুখ থেকে কিন্তু শোনা কথা যে যদি দশ তারিখের মধ্যে না পায় কোনোরকম টাকা পয়সা বা কোনোরকম এস এম এস টাকা পয়সা বলব না এস এম এসের কথা বলছি কেননা টাকা পয়সাটা দিতে কিন্তু দেরি হবে লেট হবে যে যেমন আবেদন করেছে তার সেরকম কিন্তু টাইমে টাকাটা দেওয়া হবে কিন্তু যদি তারা এস এম এস না পায় ধরুন ষোলো তারিখে আবেদন করেছে গত অগস্ট মাসের কিন্তু এখনও দশ তারিখের মধ্যে কোনো এসএমএসি একটাও এসেমএসি আসলো না তো সেক্ষেত্রে কিন্তু দশ তারিখের পর আবেদন করবেন আবার আবেদন করবেন আরও একটি ক্যাম্পের আপনাদের কিন্তু দোয়ার সরকার ক্যাম্পের আরও একটি ডেট থাকছে সেই ডেটে কিন্তু আবেদন করতে পারবেন তো সব জায়গায় কিন্তু ডেট থাকছে না তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কোথায় আপনাদের ডেট আছে কি না পনেরো তারিখ পর্যন্ত তো চলবে তো তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন যে পনেরো তারিখের পরে আবারও কিন্তু মানে দোয়ার সরকার ক্যাম্পের যেটা ডেট সেটা কিন্তু বাড়ানো হবে তো সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যে দুয়ার সরকার ক্যাম্পে তারা কিন্তু জমা করতে পারবে পনেরোয় আবার যারা যাদের হবে না সেক্ষেত্রে জমা করবেন এছাড়াও বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিস্তারিত আমি কথা বলে রাখি যে দুয়ার সরকার ক্যাম্পে যদি আপনারা আবেদন করেছেন কিন্তু আপনাদের এসএমএস আসেনি তো দোয়ার সরকার ক্যাম্পে যারা ফর্ম ফিল করে জমা করেছেন সেক্ষেত্রে কিন্তু টাকা ফার্স্ট রাউন্ডে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা এক তারিখ থেকে ঢুকতে চালু হয়ে গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাটাগরি অনুযায়ী পাঁচশো বা এক হাজার টাকা কিন্তু ঢুকছে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে যারা পরে আবার আবেদন করছে সেকেন্ড রাউন্ডে অর্থাৎ সেকেন্ড ডেটে তো সেক্ষেত্রে কিন্তু তাদের টাকাটা এই মাসের দশ তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা যদি দশ তারিখের মধ্যে না পায় তো যারা টাকা পাবেন তারা কিন্তু দুটো এস এম এস অলরেডি পেয়ে যাবেন প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস প্রথম এস এম এস সেটা তো হচ্ছে কিন্তু আপনাদের আইডি নাম্বারটা দেওয়া হবে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এছাড়াও দ্বিতীয় এস এম এস যেটা আপনাদেরকে দেওয়া হবে সেখানে কিন্তু স্যান বেনিফিশিয়ারি বলে কিন্তু আপনাদের দেওয়া থাকবে অর্থাৎ বেনিফিশিয়ারি লিস্টে আপনাদের নামটা তুলে দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো এস এম এস পাবেন তবেই কিন্তু আপনারা টাকার আশা করবেন এবং টাকা কিন্তু পাবেন নয়লে কিন্তু আপনাদেরকে আরও কিছু দিন ওয়েট করতে হবে যদি আপনাদের একটা এসএমএস এসে থাকে আরও একটা যদি এসএমএস না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়েট করতে হবে এবং বন্ধুরা আপনাকে বল রাখি যাদের একটি এস আসবে না সেক্ষেত্রে কিন্তু তাদেরকে দশ তারিখের পর তারা আবেদন করবেন আবারও নতুনভাবে আবেদন করবেন এবং আপনাদের যদি সেটা না হয়ে থাকে প্রথম প্রথমকার যদি অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরের আবেদনটা কিন্তু কাজ হয়ে যাবে এবং যদি প্রথমটাই হয়ে যায় তাহলে কিন্তু পরের যখন আবেদন করবেন তখনই কিন্তু সে এখানে আপনাদের ধরা পড়ে যাবে যে আপনাদের প্রথমটা হয়েছে কি না যদি প্রথমটা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কোনো কথাই নেই আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা জমা করে দেবেন আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে এবং ভান্ডার প্রকল্পের আবেদন করলেই কিন্তু আপনারা এই টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে যাবেন যারা মহিলারা রয়েছেন তারা সকলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা খুব সহজে নিয়ে নিতে পারবেন দ্বিতীয়বার আবেদন করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে এই ছিল আজকের ভিডিও যে ছোট্ট একটি ইনফরমেশান আপডেট যেটা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যারা যারা ইসেন্স পায়নি সেক্ষেত্রে কী করবেন তো এই কাজটি আপনারা যদি করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা এই প্রকল্পের সুবিধা লাভ করবেন তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও তো লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি কিছু জানতে পারলে শিখতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো তো এ পর্যন্ত